বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 2015 সালে রিলিজ হওয়া একটি অ্যাডাল্ট থ্রিলার মুভি অ্যাডাল্ট ইয়ার্স নিয়ে। মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা স্যামুয়েল নামের একজন লোককে দেখতে পাই, যে একটি বড় দোকানে হেল্পারের কাজ করত, যার আজ ম্যারেজ অ্যানিভার্সারিও ছিল। তাই স্যামুয়েল তার ওয়াইফ অ্যাশলির সাথে একটি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করার প্ল্যান তৈরি করে। কিন্তু ঠিক তখনই স্যামুয়েলের বসের কল আসে, যে তাকে বলে যে আজ দোকানে একটু বেশি কাজের চাপ আছে, তাই তোমাকে ডাবল শিফট করতে হবে। এটা শুনে তাকে তার রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করতে হয়। এরপর সে দোকানে পৌঁছয়, যেখানে তার কো ওয়ার্কার লোরাও ছিল। লোরার বস তাকে বেশিরভাগ টাইমটাই অফিসেই রাখত, তাই স্যামুয়েল লোরাকে বলে যে হয়তো বস তোমাকে পছন্দ করতে শুরু করেছে, এই জন্যই সে তোমাকে সব সময় তার কাছেই রাখতে চায়। এটা শুনে লোরা স্মাইল করে। এরপর লাঞ্চ টাইমে স্যামুয়েল ভাবে যে এই ফাঁকে সে যদি তার ওয়াইফকে ফ্লাওয়ার্স দিয়ে আসে তাহলে কেমন হয়, এতে তারও কিছুটা স্পেশাল ফিল হবে। তাই সে ফ্লাওয়ার্স নিয়ে বাড়িতে যায়। তখন সে অ্যাশলিকে বাড়িতে দেখতেও পায় না, তাই সে অ্যাশলিকে কল লাগায়। তখন সে অ্যাশলির গেস্ট রুমে তার কল রিং হতে শুনতে পায়। যখন সে গেস্ট রুমে গিয়ে দেখে তখন সে একদম চমকে যায়, কারণ তখন অ্যাশলি কোনো পরপুরুষের সাথে ইন্টিমেট হচ্ছিল। এটা দেখে স্যামুয়েল খুব রেগে যায় এবং সে তাদের মারার জন্য বাড়িতে রাখা বন্দুক নিয়ে আসে। কিন্তু সে এরকম করে না, স্যামুয়েল নিজের রাগ কন্ট্রোল করার জন্য একটু মদ খায়। এরপর তার রাগ কমে যাওয়ার পর সে ওই দুজনের কাছে যায়। তখন ওই দুজন হাতে নাতে ধরা পড়ে যাওয়ার জন্য তারা খুব ভয় পেয়ে যায়, এবং তখন ওই লোকটি সেখান থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে। কিন্তু স্যামুয়েল তাকে জোর করে সেখানেই বসিয়ে দেয়। এরপর স্যামুয়েল তার ওয়াইফ অ্যাশলিকে অ্যানিভার্সারি উইশ করে এবং বলে, তুমি তো আমার মনটাই ভেঙে দিলে, আমি তোমার জন্য কত কিছু করি, কিন্তু তবুও তুমি আমার সাথে এরকম করলে। এটা শুনে অ্যাশলি কাঁদতে লেগে যায় এবং তখন স্যামুয়েল ওই লোকটির কাছ থেকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করে যে সে কে এবং অ্যাশলির সাথে তার কিভাবে পরিচয় হলো। তখন ওই লোকটি বলে যে তার নাম ড্যানিয়েল এবং সে 6 সপ্তাহ ধরে অ্যাশলির সাথে রিলেশনে আছে। স্যামুয়েল জিজ্ঞাসা করে, তুমি আমার বাড়িতেই আমার ওয়াইফের সাথে 6 সপ্তাহ ধরে ইন্টিমেট হয়েছ? তখন ড্যানিয়েল বলে যে না, তারা 6 সপ্তাহ ধরে রিলেশনে ছিল, কিন্তু তারা শুধু 2 থেকে 3 বারই দেখা করেছে। স্যামুয়েল জিজ্ঞাসা করে যে তোমাদের একে অপরের সাথে কিভাবে পরিচয় হলো। তখন ড্যানিয়েল বলে যে তাদের অনলাইনে পরিচয় হয়েছিল, তারা অনলাইন চ্যাটিং করত। এরপর যখন দুজন দুজনের সম্বন্ধে জানতে পারল, তখন অ্যাশলি তাকে এখানে ইন্টিমেট হওয়ার জন্য ডেকেছিল। এরপর স্যামুয়েল ড্যানিয়েলের হাতে রিং দেখে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ম্যারিড। তখন ড্যানিয়েল বলে যে হ্যাঁ, আমি ম্যারিড। এরপর স্যামুয়েল ড্যানিয়েল এবং অ্যাশলিকে তার সামনেই ইন্টিমেট হতে বলে, কিন্তু তখন অ্যাশলি কাঁদতে থাকে এবং মানা করে দেয়। কিন্তু স্যামুয়েল তার কোনো কথা শুনতে রাজি ছিল না, তার হাতে বন্দুক ছিল তাই সে যা ইচ্ছে তাই করতে পারত। তাই ড্যানিয়েল এবং অ্যাশলিকে সেখানে ইন্টিমেট হতে হয়। এরপর যখন তাদের কাজ শেষ হয়ে যায়, তখন স্যামুয়েল তাদের বলে যে আমি এক্সাক্ট এরকম একটি মুভিতে দেখেছিলাম, যেখানে একজন লোকের ওয়াইফ তার হাজবেন্ডকে ধোকা দিয়ে কোনো পরপুরুষের সাথে ইন্টিমেট হতো, ঠিক সেই সিচুয়েশনটাই এখন আমার সাথেও হলো। স্যামুয়েল ড্যানিয়েলের সম্বন্ধে আরও সার্চ করতে থাকে। তখন সে ড্যানিয়েলের ওয়ালেটে একটি ক্রেডিট কার্ড দেখতে পায় এবং সাথে অনেকগুলো টাকাও ছিল। স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতগুলো টাকা কেন এনেছ। স্যামুয়েলের সন্দেহ হয় যে অ্যাশলি টাকার জন্য এসব করছে না, তো সে যেটাই সন্দেহ করেছিল সেটাই সত্যি হয়। কিন্তু তখন অ্যাশলি বলে যে সে এসব একদম টাকার জন্য করেনি, কিন্তু এটা ঠিক যে এইবার তার কিছু টাকার দরকার ছিল। অ্যাশলি বলে যে আমি তোমার জন্য একটি গিটার কিনতে চেয়েছিলাম, কিন্তু টাকার অভাবে আমি অনেক দিন ধরে কিনতে পারছিলাম না, তাই আমি ড্যানিয়েলের কাছে টাকা ধার নেওয়ার প্ল্যান করেছিলাম, যেই টাকাটা আমি তাকে পরে ফিরিয়েও দিতাম। এসব শুনে স্যামুয়েলের খুব কষ্ট হচ্ছিল।
এখন তার কারো উপরেই বিশ্বাস ছিল না। স্যামুয়েল ড্যানিয়েলের সম্বন্ধে এটাও জানতে পারে যে সে আগে এয়ারফোর্সে কাজ করত। স্যামুয়েলের অনেক স্বপ্ন ছিল যে সে এয়ারফোর্সে জয়েন করবে, কিন্তু তাকে কেউ সাপোর্ট করার ছিল না, এজন্য সে জয়েন করতেও পারেনি। তখন ড্যানিয়েল তাকে বলে যে সে যদি তাকে যেতে দেয় তাহলে সে তাকে এয়ারফোর্সে জয়েন করাতে সাহায্য করবে। তখন স্যামুয়েল তাকে বলে যে তুমি যে আমার বাড়িতে এসব করছো এটা তোমার ওয়াইফ জানতে পারলে সে কি করবে তুমি জানো? ড্যানিয়েল বলে যে সে সব মেনে নেবে, কারণ সে এর আগেও সে এরকম সিচুয়েশন থেকে আমাকে বের করেছিল। এরপর স্যামুয়েল ড্যানিয়েলকে বলে তার ওয়াইফকে কল লাগায় এবং সে এখন কি সিচুয়েশনে আছে সেটা বলতে বলে। ড্যানিয়েল যখন তার ওয়াইফের সাথে কথা বলছিল তখন তার ওয়াইফ কাঁদতে শুরু করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওই মহিলাকে ভালোবাসো? তখন ড্যানিয়েল বলে যে আমি আর অন্য কাউকে ভালোবাসি না, শুধু তোমাকেই ভালোবাসি। এরপর স্যামুয়েল ড্যানিয়েলের ওয়াইফকে বলে যে তোমার হাজব্যান্ড এখন যেই সিচুয়েশনে আছে এখন আমি তার সাথে যা ইচ্ছে তাই করতে পারি, তাই তুমি এখনই এখানে চলে আসো, নাহলে আমি তোমার হাজব্যান্ডকে ছাড়বো না। এর কিছুক্ষণ পর ড্যানিয়েলের ওয়াইফ স্যামুয়েলের বাড়িতে পৌঁছে যায়। এখানে স্যামুয়েল ড্যানিয়েলের ওয়াইফকে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য ফোর্স করে। এখানে ড্যানিয়েলের ওয়াইফ তাদের দুজনের সামনেই স্যামুয়েলের সাথে ইন্টিমেট হয়ে যায়। আসলে স্যামুয়েল এটা দেখাতে চেয়েছিল যে নিজের পার্টনারকে ছেড়ে পরপুরুষের সাথে ইন্টিমেট হলে একজনের কতটা কষ্ট হতে পারে। ড্যানিয়েল এবং অ্যাশলি এটা দেখে কাঁদতে শুরু করে, তারা তাকে এরকম করতে বারণ করে, কিন্তু স্যামুয়েল তাদের কোনো কথা শোনে না এবং খুব তাড়াতাড়ি তার কাজ শেষ করে। এরপর ড্যানিয়েলের ওয়াইফ তাকে বলে যে তুমি আমার হাজব্যান্ডের সাথে যা ইচ্ছে তাই করতে পারো, আই ডোন্ট কেয়ার। ড্যানিয়েলের ওয়াইফের যাওয়ার পর স্যামুয়েল অ্যাশলিকে জিজ্ঞাসা করে যে নিজের পার্টনারকে অন্যের সাথে ইন্টিমেট হতে দেখে তোমাদের কেমন লাগলো? তখন অ্যাশলি কাঁদতে কাঁদতে তাকে বলে যে আমি শুধু তার সাথে ইন্টিমেট হচ্ছিলাম, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এরপর সে তার ছোটবেলার কথা বলতে শুরু করে যে সে যখন ছোট ছিল তখন তার বাবা খুব হার্ডওয়ার্কিং করত, কিন্তু তবুও তার বাবার কখনো প্রমোশন হতো না। কিন্তু একদিন তার বাবার কোনো আর্জেন্ট কাজ ছিল, এজন্য তাকে তার স্কুল থেকে নিতে তার বাবার জায়গায় তার বাবার বস যায়। স্কুল থেকে তার বাড়ির রাস্তা অনেকটাই দূরে থাকায় সে কারের মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন তার বাবার বস তাকে টাচ করছিল এবং এর কিছুদিন পরেই তার বাবার প্রমোশন হয়ে যায়। সে তার বাবাকে তার বসের সম্বন্ধে বললে তার বাবা তাকে বলে যে যতদিন তার বস খুশি থাকবে ততদিনই তাদের সংসার ঠিকভাবে চলবে, না হলে তাকে তার জব থেকে বেরও করে দেবে। আমি বাবাকে খুব ভালোবাসতাম তাই কখনো বসকে মানা করতেও পারিনি, কিন্তু একদিন আমি প্রেগনেন্ট হয়ে যাই, এটা জানতে পেরে আমার বাবার বস খুব ভয় পেয়ে যায়, যার পরে সে আমাকে কিছু টাকা দিয়ে তারপর আর কোনো দিন আমার সাথে দেখা করেনি। এটা শুনে স্যামুয়েলের খুব খারাপ লাগে। এরপর স্যামুয়েল তার বন্ধুকে শুধু একটি বুলেট ঠুকিয়ে তাদের দুজনকে বলে যে আমরা লাইফে কখনো না কখনো কোনো না কোনো ভুল তো করেছি, তাই এখন ভগবানের উপর ছেড়ে দিলাম যে ভগবান কাকে মারতে চায়। এটা বলে সে বন্দুক চালাতে শুরু করে এবং তখনই স্ক্রিন ডার্ক হয়ে যায়। এখানে বোঝা যায় না যে তাদের মধ্যে গুলি কাকে লেগেছিল এবং তখনই স্যামুয়েলের বাড়ির বাইরে তার কো ওয়ার্কার লরা আসে। আসলে স্যামুয়েল লাঞ্চ টাইমে কিছু সময়ের জন্য বাড়িতে এসেছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন সে দোকানে যায় না তখন তাকে খুঁজতে তার বাড়িতে লরা এসেছিল। সে দরজাতে নক করে কিন্তু কারো সাড়া পায় না। সে বুঝতে পারে যে স্যামুয়েল সেখানেই আছে। এরপর স্যামুয়েলকে দেখানো হয় যার সাথে তার ওয়াইফ অ্যাশলিও ছিল। সেখানে স্যামুয়েল ড্যানিয়েলের ডেড বডিকে তার বাড়ির বাগানে কবর দিচ্ছিল। ঠিক এই সময় আমরা সেখানে অ্যাশলির স্ক্র্যাপ পড়ে থাকতে দেখি। তখনই স্যামুয়েলের ফিল হয় যে তার ওয়াইফ তার সাথে নেই, কারণ সে তার ওয়াইফ এবং ড্যানিয়েলকে ওই সময়েই মেরে দিয়েছিল ঠিক যখন সে বন্দুক নিয়ে তাদের কাছে গিয়েছিল। কিন্তু এরপর সে এসব তার নিজের মাইন্ডেই ইমাজিন করছিল এবং এখানেই মুভিটির দা এন্ড হয়ে যায়।
মুভির ক্লাইম্যাক্সে দেখানো হয় লরা সেখানেই ছিল। তার সন্দেহ হয়ে গিয়েছিল যে স্যামিউলও সেখানেই আছে, হয়তো সে জানতে পেরে যাবে এবং তারপর সে তাকে অ্যারেস্ট করিয়ে দেবে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।